কারবিহীন জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে যেত। আরে মানুষ হওয়ার কারণে সূর্যের রৌদ্রতে দাঁড়িয়ে থাকতে হবে। খামসিনা আলফাসানা মিম্মা তাউদ্দুর, নবী বলছেন দুনিয়া যে 24 ঘন্টার দিন গণনা করা হয়, এইভাবে ঘুমতে থাকো 50,000 বছর ঘুমলে যত ঘন্টা হবে একটা দিন করা হবে ততটা লম্বা। এ আল্লাহ পারবে না, বুড়ো টুড়ো হয়ে গেছে, নাউজুবিল্লাহ, আল্লাহ 50,000 বছরের লম্বা দিন বানাতে পারবে না, বুড়ো টুড়ো হয়ে গেছে। বর্তমান প্রযুক্তি যুগের কিছু বিজ্ঞানীরা বলছে দুনিয়া যদি আল্লাহ বানিয়ে থাকে, আরে পৃথিবীর বয়স তো 10-12,000 বছরের বেশি হয়ে গেছে, তাহলে আল্লাহ যদি দুনিয়া বানিয়ে থাকে, আল্লাহ না জানি সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, মনোরঞ্জন কাকার থেকে আরো কত বেশি বুড়ো হয়ে গেছে। চাচা দাদা কাকারা 80-85 বছর বয়স হলে লাঠি দিলেও হাঁটতে পারে না সোজা হয়ে। আরে দুনিয়া যদি আল্লাহ বানিয়ে থাকে, আল্লাহ না জানি কত বুড়ো হয়ে গেছে, আর বুড়ো আল্লাহ পারবে না। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ, জোরে বলো নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কি আমাদের মতো বুড়ো টুড়ো হবে নাকি? হবে। তিনি বলছেন আল্লাহু হাইয়ুম কাইয়ুম, আমি অতীতে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো থাকবো, আমার কোনো পরিবর্তন নাই। ও বান্দা, তোমাদের খাওয়ার দরকার হয়, আমার জীবনে খাওয়ার প্রয়োজন হয় না, তোমাদের ঘুমানোর দরকার হয়। লাতা খুজুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ জীবনে কোনোদিন ঘুমাই না আর আমার ঘুমও কোনোদিন লাগে না, প্রতিদিন 24 ঘন্টা আমি জেগে থাকি। তাই বলে তোমাদের মতো আমি পাগল টাগল নাউজুবিল্লাহ হই না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক পূর্বে যে ক্ষমতায় ছিলেন বর্তমানে সেই ক্ষমতায় আছেন, ভবিষ্যতেও সেই ক্ষমতায় থাকবেন। জোরে বলুন একটু আমিন। হাসুরের মাঠে বিচার শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ বলবেন আর কোন বান্দার হিসাব নিকাশ বাকি নাই, ফেরেশতারা বলবেন লা ইয়া রব্বি, কোন বান্দার হিসাব নিকাশ বাকি নাই, সব বান্দার হিসাব নিকাশ শেষ। আল্লাহ বলেন ইযহাব ইলাল জান্নাহ, এ ফেরেশতা মণ্ডলীরা জান্নাতে চলে যাও, যার ওসিলা করে আমি আটখানা জান্নাত বানিয়েছি, জাহান্নাম বানিয়েছি, সাগর সলিল বানিয়েছি, আসমান জমিন বানিয়েছি, হুর গেলেমান বানিয়েছি, সৌন্দর্য মণ্ডিত পেলে জান্নাতের ভিতরে বানিয়েছি। আমার পয়গম্বর মুহাম্মদ রসুল্লাহকে সর্বপ্রথম আমি বিচার শুরু করার আগে জান্নাত হালাল বানিয়ে দিয়েছিলাম। আমার পয়গম্বর জান্নাতের ভিতরে হুর গেলেমান নিয়ে কেমন আনন্দ ফুর্তি করছে একটু দেখে এসেছ। এত সময় হিসাব নিকাশের চিন্তা ভাবনায় আমি ব্যস্ততার মাঝখানে ছিলাম, হিসাব নিকাশ শেষ হয়ে গেছে, আমার পয়গম্বর জান্নাতের ভিতরে ঢুকে হুর গেলে মানতে নিয়ে কেমন আনন্দ ফুর্তি করছে দেখে ফেরেশতারা আল্লাহর হুকুম তামিলে দৌড়ে ছুটে যাবে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য যে স্পেশাল জান্নাত বানানো হয়েছে। জান্নাত হলো 8টি, এই 8টি জান্নাতের ভিতরে বিভিন্ন কোয়ালিটির জান্নাত রয়েছে, যে যেমন আমলকারী হবে তার জন্য তেমন ফ্যাসিলিটি, তেমন জান্নাত বরাদ্দ করা হবে। নাসাই শরীফের হাদিস, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন জান্নাতের ভিতরে সব থেকে কম জায়গা যে লোকটি পাবে, তামাম পৃথিবীর এরিয়া থেকে তার জায়গা দেয়া হবে বেশি। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ। সব থেকে কম জায়গা যে লোকটি নসিবে জুটবে জান্নাতের ভিতরে, খারাপ কাজ জীবনে করেনি, মদ খায়নি, সুদ খায়নি, ব্যভিচারি করেনি, মিথ্যা কথা বলেনি, চুরি ডাকাতি করেনি, ছিনতাই গুন্ডামি করেনি, বিধবার দরজার কড়া নাড়া দেয়নি, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খাইনি, কারো গালে চড় মারিনি, অন্যায় কাজ লোকটা করেনি, তবে সৎ কাজ খুব কম, ভালো কাজ খুব কম, অন্যায় কাজ জীবনে করেনি, ভালো কাজ খুব কম, এই ভালো কাজ কমের জন্য আল্লাহ তাকেও জান্নাত হালাল বানাবে। তো ওই লোকটি জান্নাতের ভিতরে সব থেকে কম জায়গা পাবে, যে লোকটি তামাম পৃথিবীর এরিয়া থেকে তার জায়গা দেয়া হবে বেশি। আচ্ছা, তামাম পৃথিবীটা কি একটুখানি জায়গা? একটুখানি বর্তমান পৃথিবীতে 228টির মতো দেশ বিদ্যমান, জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, সুইজারল্যান্ড, ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডন, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমিরশাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়েমান, বুলগেরিয়া, ফ্রান্স, আসামান,
নাই। এইভাবে দেশ আছে 228টা, এক একটা দেশের এ মাথা থেকে ও মাথা যেতে গেলে দ্রুতগামী ট্রেনে বসে থাকতে হয় 2 রাত 3 দিন, আবার 3 রাত 2 দিন, এরকম ট্রেনে দ্রুতগামী ট্রেনে বসে থাকতে হয় এক মাথা থেকে আরেক মাথায় যেতে। তাহলে এক একটা দেশ কত লম্বা, আর এইভাবে দেশ আছে 228টা। এই দেশ ছাড়া পৃথিবীতে বিজ্ঞানীরা বলছে তামাম পৃথিবীর ভিতরে 4/3 অংশ পানি আর 1 অংশ মাটি। তাহলে পানি বেশি না মাটি বেশি পৃথিবীতে? কি বেশি? তারা বলছে পৃথিবীর 4/3 ভাগ পানি আর 1 ভাগ মাটি। আচ্ছা এ ছাড়া পৃথিবীতে বড় বড় জঙ্গল আছে কিনা? রাশিয়ার দেশে আমাজনের জঙ্গল বিশ্ববিখ্যাত জঙ্গল, যেখানে মানুষজন বাস করে না, হিংস্র জন্তুর জীবজন্তুর ভয়ে বিশাল এরিয়া, কয়েক হাজার কিলোমিটার আড়ে লম্বায় বিশাল জঙ্গল। মাঝে মাঝে এই জঙ্গলে কাঠে কাঠে ঘর্ষণ লেগে আগুনও ধরে যায়, হাজার হাজার বিঘে জমি পুড়িয়ে ছাই হয়ে যায়। এছাড়াও বড় বড় পাহাড় পৃথিবীতে আছে না নাই? লম্বা মাইলের পর মাইল লম্বা পাহাড় রয়েছে যেখানে মানুষ বাস করে না। সবগুলো মিলে পৃথিবী এই ঝোপঝাড় জঙ্গল সাগর সলিল পাহাড় পর্বত, আবার পৃথিবীতে 228টি দেশ, চতুর্দিকে পানি, মাঝখানে ফুটবল, ছোট ছোট দ্বীপ, দ্বীপের চতুর্দিকে পানি দিয়ে আল্লাহ ঘিরে রেখেছে। আল্লাহ বলে বান্দারা বাড়াবাড়ি করিস না, বাড়াবাড়ি করলে আমি সাগরকে যদি স্লোগান দিতে বলি, তোদের কোন তলায় তলিয়ে না খানি সোবানি ইঁদুরের বাচ্চার মতো খাওয়াবে তার ঠিক নাই। 2004 সাল 26 ডিসেম্বর সাগরের পানি পৃথিবীর 13টা দেশের উপর দিয়ে বয়ে গিয়েছিল। কম বেশি আমরা জানি 2004 সাল ডিসেম্বরের 26 তারিখ পৃথিবীর 13টা দেশে সাগরের পানি উতলিয়ে উঠেছিল। দুধের হাঁড়ি, দুধের হাঁড়ি, একটা হাঁড়িতে 5 কিলো পানি দিলে কানায় কানায় হয়, ওই হাঁড়িতে যদি 1 কেজি দুধ দেয়া হয় দুধ তলায় থাকবে না, কানা কানা হবে। দুধ আর পানি তো একই তরল জিনিস, 5 কেজি পানি দিলে কানা কানা হয়, 1 কেজি দুধ দিয়েছেন তাহলে কানা কানা হবে না, তলায় থাকবে, তলায় থাকবে। আচ্ছা ওই 1 কেজি দুধ হাঁড়িতে দিয়ে যদি উনানে চাপিয়ে একটা আগুন দিয়ে জ্বালান, দুধ হাঁড়ি ভর্তি হয়ে উতলিয়ে পড়বে না? পড়বে না, কথা বলে 1 কেজি দুধ দিয়ে তলে আগুন দিয়ে যদি জ্বালান দুধের হাঁড়িতে, দেখবেন দুধের জায়গা ধরবে না, উতলিয়ে কানা দিয়ে গড়িয়ে যায়। আল্লাহ বলেন সাগরের তলায় স্টোব জ্বালিয়ে দিয়েছি দুধের হাঁড়ির মতো। ও বান্দারা আমার দুনিয়ায় বাস করবে, আমার নেমাত খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখভোগ করবে, আমার জমিনে ঘর বেঁধে থাকবে, আর আমার মর্জেনে রাজনে কান দেবে না, আমি আল্লাহ আমার নামের তসবি পড়বে না। ও মাকারু আমাকার আল্লাহু, আল্লাহু খাইরুল মাকিরিন, চিল্লাই বলুন একটু আল্লাহু আকবার। যত চালাকি করো যত বুদ্ধি ধরো বান্দারা, আমি সব চালাকের বড় চালাক আছি, আমি আল্লাহ এমন এমন অ্যাকশন করব তোমাদের ঠাকুর দাদা 14 পুরুষের নাম শুনিনি, ভবিষ্যৎ জেনারেশনও নাম শুনবে না, আমার দুনিয়ায় বাস করবে আর আমার নেবে না। আমি আল্লাহর আগুনিত হয়ে যেয়ে যখন মাঝে মাঝে অ্যাকশন করব, আসমানি গজব দেব, জমিনে গজব দেব, সেদিন 9টা ধানের চাল কটা বলারও সময় দেব না। এখন আমি আপনাদের কাছে যদি জিজ্ঞাসাবাদ করি 9টা ধানের চাল কটা হয়, কত বলতে পারবেন নাকি? 9টা হবে আলহামদুলিল্লাহ। আচ্ছা এই 9টা বলতে ক সেকেন্ড লাগে? 9টা 1 সেকেন্ড, এই 9টা বলতে 1 সেকেন্ড সময় লাগে। সেই খোদার কসম আল্লাহ যখন আসমানি গজব নিক্ষেপ করবে এই 9টা বলার সময়ও মানুষ পাবে না, এমন গজব আল্লাহ দান করবেন। বর্তমান তামাম পৃথিবীতে একটি গজব চলছে, কম বেশি বাচ্চা থেকে বুড়ো সবাই আমরা গজবের নাম জানি। ইংরেজি নাম হলো কোভিড-19, বাংলা নাম হলো করোনা মহামারী ভাইরাস রোগ। চীনের দেশের একটি রাজ্য আছে নাম তার উহান, উহান রাজ্য থেকে এই রোগটার সূত্রপাত শুরু, পরবর্তী তামাম পৃথিবী এসে গেছে, লক্ষ লক্ষ মানুষ পৃথিবী থেকে মৃত্যুবরণ করেছে। রোগের সিমটম হলো একটু সর্দি কাশি হাসি আর ঘুনঘুনে জ্বর, এই তো নাকি? সর্দি আর কাশি, মাঝে মাঝে হাসি আর একটু ঘুনঘুনে জ্বর,
দুনিয়ার উন্নত দেশ জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, সুইজারল্যান্ড, ফ্রান্স, বড় বড় উন্নত দেশ সব থ হয়ে রয়েছে আট মাসের মতো, কমাস আট মাসের মতো। দুনিয়ার সব দেশের বিজ্ঞান থ, ইঞ্জিনিয়ার থ, ডাক্তার থ, মাস্টার থ, বুদ্ধিজীবী থ, সাহিত্যিক থ, এ রোগের এখনো পর্যন্ত ওষুধ আবিষ্কার হয়েছে। কোন দেশ ওষুধ তৈরি করছে মানুষের দেহে প্রয়োগ করতে, যে রোগ সারা যেমন তেমন আর অ্যাকশন বেশি হচ্ছে, বাদ দেয় ওষুধ, রিজেক্ট কর, এখনো পর্যন্ত সফলতা নিতে পারেনি কোন দেশের বিজ্ঞানীরা। আল্লাহ বললেন সম্ভব হবে না, আমি আল্লাহ আমার উপরে আত্মবিশ্বাস ভরসা রাখো, ওষুধ পাত্র লাগবে না, বিনা ওষুধে আমি আল্লাহ কোন শব্দ ব্যবহার করলেই সব রোগের নিষ্পত্তি হয়ে যাবে। জোরে বলুন একটু সুবহান। কোরআন বলছি গলা ছেড়ে উচ্চ রবে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বললেন বিশ্ববাসী, আচ্ছা একটু একটু এবারে এগিয়ে আসতে হবে, কারণ পিছনের দিকে রাস্তায় গাড়ি ঘোড়া যাচ্ছে, বসার জায়গা অসংকলন হয়ে গেছে, একটু একটু এগিয়ে আসেন, আমি একটু তথ্য আপনাদের কাছে এবার পরিবেশন করব। এত সময় একটু ট্রাক্টর দিয়ে চাষ করে নিয়েছি, জমি চষে নিয়েছি, এবার একটু দানা ছড়াবো, একটু একটু এগিয়ে আসেন আমার কাছের দিকে, আসেন টপটপ করে আসেন, যত দেরি করবেন আমার বক্তৃতা করতে দেরি হয়ে যাবে, আমি সময়ের ভিতরে আমার বক্তব্য শেষ করার চিন্তা ভাবনা। রাস্তা একটু ক্লিয়ার রাখেন, কারণ গাড়ি ঘোড়া যাচ্ছে, সাইকেল যাচ্ছে, মোটরসাইকেল যাচ্ছে, একটু রাস্তার দিকে ফাঁকা রেখে সামনের দিকে আসে। আচ্ছা আমি মৌলভী কি বাঘ টাক নাকি? এ আমি বাঘ, কোনোদিন কোনো জলসা দিয়ে হালুম করে কারো ঘাড়ে পড়ে খেইটেই নিছি, এরকম রেকর্ড টেকর্ড আছে নাকি? তাহলে এতে এই কাছের দিকে আসতে এত ভয় হচ্ছে কেন? হ্যাঁ আমি একটু এগিয়ে যাচ্ছি, দরকার হয় আসলে একটু কাছের দিকে এগিয়ে আসে, আমার একটু এগিয়ে যাচ্ছে, আচ্ছা এগিয়ে যদি এরকম রেকর্ড থাকে যে মৌলভী আবুল কালামের সামনে বসলে হালুম করে বাঘের মতো পড়বে আর তিন দিনের খাবার খেয়ে নেবে, একেবারে বিবি বাচ্চা বিধবেতিম করবে, তাহলে আসতে হবে। এখন এরকম রেকর্ড টেকর্ড আমার তো মনে হয় নেই, এখন আপনাদের জানা আছে কিনা আল্লাহ জানে। তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস লক্ষ্য করেন আমার দিকে, পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ বলছেন কোরআন হাদিসের মজলিসে বিজ্ঞ পণ্ডিত আলেমদের যত কাছাকাছি যে বসা যাবে, আল্লাহ খুশি হয়ে যে তত তাড়াতাড়ি জীবনে সগিরা গোনাগুলো মাফ করে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, নবী বলছেন আলেমদের যত কাছাকাছি যে কোরআন হাদিসের মজলিসে বসা যাবে, আল্লাহ খুশি হয়ে যে সারা জীবনের সগিরা গোনাগুলো আল্লাহ তত তাড়াতাড়ি মাফ করে দেবে। তাহলে গোনা মাফ করার জন্য আমরা এসেছি না পাপে ঝুড়ি নিয়ে যেতে এসেছি? কথা বলে গোনা মাফ করতে এসেছি, এজন্য যখনই মজলিস আসবেন, শুধু আজকে নয়, যখনই কোরআন হাদিসের মজলিস আসবেন একটু কাছাকাছি এসে বসবেন। এখানে আমি না বসে যদি একটা চারকোনা বাক্স বসানো হতো, সামনে ডাকার দরকার হতো? চারকোনা বাক্স বলতেন তো নাকি, যারা ইংরেজি নাম টেলিভিশন, এই টেলিভিশন যদি এখানে একটা বসানো হতো, আর বেদের মেয়ে ধস না কিরণমালা এরকম ফিল্ম যদি একটা চালানো হতো, বাংলাদেশ তো পাগল হয়ে গেছে কিরণমালার অ্যাকশন। আমি প্রায় যাই বাংলাদেশে, গত বছর সাড়ে চার মাস প্রোগ্রাম করলাম বাংলাদেশে, তার আগের বছর সাড়ে তিন মাস, এবছর এখনো ঢুকিনি, মানে বর্ডারে গেলে এখন করোনা টেস্টিং করে রিপোর্ট দেখাতে হবে, তারপর ঢুকতে হবে। আমি বললাম ও টেস্টিং ফেস্টিং এ যাবো না, যে কদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছে হসপিটাল নার্সিং হোমে যেন ঢুকতে না হয়, এই জন্য আসামে ত্রিপুরা যেতে গেল এয়ারপোর্টে এখন টেস্টিং দেখাতে হচ্ছে। ওরা বারবার ফোন করছে কামরূপ থেকে, দরং থেকে, গৌহাটি থেকে, আবার আপনার ত্রিপুরায় সোনামুড়া, বিশালগড়, কৈলা শহর তারা ফোন করছে। কিন্তু আমি বললাম ভাই, যত সময় পর্যন্ত এলাকা স্বাভাবিক না হবে, করোনা টেস্টিং যত সময় শিথিল হয়ে যাবে, তখন ঢকবো যদি আল্লাহ সুযোগ দেয়, অন্যথায় এইভাবে যাব না। কারণ ইনজেকশন টান করিয়ে আবার টেস্টিং করতে হবে ও পর্যায়ে নেই, প্রতিদিন আমার নাভিতে দুবার করে
করে শুই পড়িতে হয়, মানে সুগার রোগী আমি। এখন ট্যাবলেট আর কাজ হচ্ছে না, প্রতিদিন নাভিতে দুবার করে ইনসুলিন দিতে, এরপরও আবার করোনা টেস্টিং এ শুই পড়িতে হবে, ও লাইন আমি নেই, যার কারণে আমি এখন কোথাও যাচ্ছি না, এলাকার দিকে টুকটাক প্রোগ্রাম করছি। এখন ঘটনা হলো যেটা আমি বলতে চাচ্ছি, এখানে একটা চারকোনা বাক্স যদি বসানো হতো, সামনে ডাকার দরকার হতো, এক একজন বলতো আমি 25 টাকা চাঁদা দিস, কেউ বলতো 30 টাকা চাঁদা দিস, কেউ বলতো 15 টাকা চাঁদা দিস, কিনের ঘুষি দিত আর সামনে জায়গা ক্লিয়ার করে নিত। ঠিক বললাম না ভুল বললাম? শুধু কিনের ঘুষি চালাতে সাইট হয়ে যা, চাঁদা দিছি 15 টাকা, আমি সামনে বসে দেখবো। আচ্ছা, টেলিভিশনে যত সামনে যাবেন লাভ হবে না লস হবে? লস হবে, চোখের পাওয়ার অচিরে শেষ হয়ে যাবে। যেখানে সামনে বসলে লস সেখানে আমরা বসি, আর যেখানে সামনে বসলে লাভ সেখানে আমরা বসতে চাই না। হায় রে আফসোস, একবিংশ শতাব্দীর শিক্ষার যুগের মানুষ, আল্লাহ আমাদের জ্ঞান দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ বললেন, বিশ্ববাসী, আমি আমার আসমানের সেরা কিতাব, নাম হলো তার আল কোরআন, খুব ভালো করে শুনুন, আমার আসমানের সেরা কিতাব, নাম হলো তার আল কোরআন। পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য 104 খানা আসমানের কিতাব জিবরিল আমিন মারফত পয়গম্বরদের কাছে আমি পৌঁছে দিয়েছি। পয়গম্বররা কিতাবের কথা জনগণের কাছে বলেছে, এভাবে 104 খানি কিতাব পৃথিবীতে পাঠিয়েছি। 104 খানি কিতাবের ভিতরে সবথেকে মূল্যবান কিতাব যেটি, নাম হলো তার আল কোরআন। এই আল কোরআন আমার সেরা বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য গিফট তোহফা দিলাম, এবং কিয়ামত পর্যন্ত তার উম্মতেরা আমার সেরা আসমানি কিতাবের মাধ্যম দিয়ে লাভবান হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাফসীরে মাফাতিহুল গায়ব, তাফসীরে মাজিদ, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে বিজলালুল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে বায়নুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশ্যাফ, বিখ্যাত বিখ্যাত কোরআনের তাফসীরের ভিতরে লেখকের এক মত এ লিখেছেন, আল্লাহ পাক আমাদের ধর্মগ্রন্থের নাম দিতে দিতে নাম দিয়ে পাঠিয়েছেন 55 কটি বললাম, আমাদের ধর্মগ্রন্থের নাম এসেছে টোটাল 55। পৃথিবীতে আর যত ধর্মগ্রন্থ আমরা দেখতে পাই, অধিকাংশ ধর্মগ্রন্থের নাম এসেছে একটি করে। বেদের নাম বেদ, ওর আর কোনো নাম নাই। পুরাণের নাম পুরাণ, একটাই মাত্র নাম। গীতার নাম গীতা, একটাই মাত্র নাম। ভগবতের নাম ভগবত, একটাই মাত্র নাম। রামায়ণ নাম রামায়ণ, একটাই মাত্র নাম। মহাভারতের নাম মহাভারত, একটাই মাত্র নাম। জিন্দাবাস্তা নাম জিন্দাবাস্তা, একটাই মাত্র নাম। গ্রন্থ সাহেবের নাম গ্রন্থ সাহেব, একটাই মাত্র নাম। মনুসংহিতার নাম মনুসংহিতা, একটাই মাত্র নাম। তৌরিতের নাম তৌরিত, একটাই মাত্র নাম। জব্বুরের নাম জব্বুর, একটাই মাত্র নাম। কিন্তু আমাদের ধর্মগ্রন্থের নাম এসেছে 55। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারা আমি এতগুলো নাম কেন দিলাম, একটা বার কি খোঁজ নিয়েছো দেখেছো? ও বান্দারা শোনো, এক একটা নাম তোমাদের এক একটা সমস্যার সমাধান করে মুখে হাসি ফুটাবে, এই জন্য আমি নাম দিয়ে পাঠিয়েছি 55। এক একটা নাম এক একটা সমস্যার সমাধান করে দেবে। একটি নাম হলো কোরআন মজিদ, একটি নাম হলো কোরআন শরীফ, একটি নাম হলো দোয়া, একটি নাম হলো শেফা, একটি নাম হলো জেকের, একটি নাম হলো ফোরকান, একটি নাম হলো নূর, একটি নাম হলো হুদা, একটি নাম কোরআনুল কারিম, একটি নাম কোরআনুল হাকিম, একটি নাম কিতাব। এভাবে নাম দিতে দিতে 55টা নাম দেয়া হয়েছে। আমার ভাইরা, এই 55টি নামের ভিতরে একটি নাম এসেছে শেফা। কি নাম? শেফা। শেফা, শেফা শব্দটি হলো আরবি ভাষা, ইংরেজি থেকে বলা হয়েছে মেডিসিন, বাংলায় একে বলা হয় ঔষধ। আল্লাহ বলছেন, নুনার জিলু মিনাল কোরআনে মা হুয়া শেফা ও রাহমাতুল লিল মুমিনিন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ও উম্মতে মুহাম্মাদিরা, আমার আসমানি ভাষা লোহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর কথা, আমি আমার পবিত্র জবানি কোরআন পাক তোমাদের ঘরে কি জন্য পৌঁছে দিলাম, কোরআন পৃথিবীতে কি জন্য নাজেল করলাম, একটা বার কি খোঁজ নিয়েছো দেখেছো? শুধু ফুল নকশা কাপড় দিয়ে বাইন্ডিং করে রাখলে হবে না, সামসেডের উপরে আরেল চেস্টের ভিতরে শোকেসের ভিতরে আমার কোরআন রাখলে কোনো লাভ হবে না। কোরআনের প্রথম নম্বর নাম হলো কোরআন শরীফ।
কি নাম বললাম, কোরআন শরীফ দেখবেন প্রত্যেকটি কোরআনের উপরের মোটা কভারের মাঝখানে একটা গোল চক্র আকাশ, প্রত্যেকটি কোরআন পাকের যে মোটা বাইন্ডিং দিয়ে কভারিং করা থাকে এই বাইন্ডিং এর উপরের পৃষ্ঠার মাঝখানে দেখবেন একটা গোল চক্র আকাশ, এই চক্রের ভিতরে নাম লেখা থাকে তিনটি, কটি বললাম তিনটি, একটি নাম লেখা থাকে কোরআন শরীফ, একটি নাম লেখা থাকে কোরআন মজিদ, একটি নাম লেখা থাকে ফোরকানুল হামিদ, বাকি 52টি নাম কোরআনের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। প্রথম নামটি হলো কোরআন শরীফ, আরবিতে কারা ইয়াকরাউ কারানান শব্দের অর্থ হলো তেলাওয়াত করো পড়ো, ফুল নকশা কাপড় দিয়ে বাইন্ডিং করে আলমারি দারের চেষ্টে সামসেনে রাখলে এক পয়সা লাভ হবে না, তেলাওয়াত করো পড়ো, শরীফ শব্দের বাংলা অর্থ হলো পবিত্র, যার ভিতরে নাপাকি নাই সন্দেহ নাই কোনো ভুল তত্ত্ব নাই, ইট ইজ টু রুফাক, কোরআনের সব কথাগুলো সত্য, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। প্রথম নম্বর নাম দিয়ে বলেন আল্লাহ, ও দুনিয়ার মানুষ কোরআন শরীফ নাম এই জন্য দিলাম, পেশাব করে পায়খানা করে আমার কোরআনে যেন হাত দেবে না, কারণ পৃথিবীর যে কোনো ধর্মগ্রন্থে পেশাব করে হাত দেওয়া যাবে, পায়খানা করে হাত দেওয়া যাবে, স্বামী স্ত্রী মিলন করে হাত দেওয়া যাবে, মদ খেয়ে হাত দেওয়া যাবে, কোনো ধর্মগ্রন্থ নিষেধ করেনি, কিন্তু আমাদের ধর্মগ্রন্থ কোরআনের 27 পারা আমার আল্লাহ পাক সূরা আকিয়ার ভিতরে বলছে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ আমার পবিত্র বাণী কোরআন সম্পর্কে তথ্য দিলাম, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, জোরে বলুন একটু আল্লাহু আকবার, আল্লাহ মানে অত সময় পর্যন্ত আমার বাণী কোরআনে হাত দেবে না, কোরআন স্পর্শ করবে না, যত সময় না পর্যন্ত তুমি পবিত্র অবলম্বন করবে, নাপাক দেহে নাপাক বডিতে আমার কোরআনে হাত দেবে না, শরীয়তের ফতোয়ার কিতাব নাম হলো তার ফতে আলমগীর, নাম তার ফতে দুররে মোহতার, নাম তার ফতে কাজী খান, নাম তার ফতে মহিদ, নাম তার ফতে স্বামী, নাম তার ফতে জামে সগীর, বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাবে লেখকের একমত এই লিখেছেন, দুটি কাজ নাপাক অবস্থায় করলে লোক কাফের হয়ে যায়, কটা বললাম দুটি কাজ, মানুষ নাপাক অবস্থায় পেশাব করে পায়খানা করে ঘুম থেকে উঠে, কোন ব্যক্তি মদের গ্লাস পান করে, দুটি কাজ যদি করে এই লোকটি আর মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে, একটি কাজ হলো নাপাক অবস্থায় কোরআনে হাত দিলে লোকটা কাফের হয়ে যাবে, দুই নম্বর নাপাক অবস্থায় নামাজ আদায় করা যাবে না, নাপাক অবস্থায় কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে রুকু সেজদা করে বাইশ রে গেছে লজ্জায় আর বাইরে বার হলো না, মসজিদে বসেছিল খতবা হচ্ছে, কখন খতবা শেষ হয়েছে খবর রাখে না, অনেকে মসজিদে যায় দেওয়াল আর পিলিয়ার খুঁজে খুঁজে বেড়ায় একটু হেলান দিয়ে ঘুমোবে, তাই এখানে অবশ্য নেই এরাম লোক, কেউ মসজিদে ঢুকে পিলিয়ার খোঁজে দেওয়াল খোঁজে একটু হেলান দিয়ে মসজিদে ঘুমোবে, খতবা কখন শেষ হয়ে গেছে খবর রাখে না, মোয়াজ্জিন নামাজের একামত দিচ্ছে জুমার নামাজ আর পাশের কাছে মিন্টু ছিল মেরে স্কিনের ভিতর এই জামাত শুরু হয়ে গেছে, ও ঘুমিয়েছিল এত সময় মোয়াজ্জিন একামত দিল খবর রাখে না, কিনের গুতো খেয়ে ঘুম ভেঙে গেছে, উঠে দাঁড়িয়ে সবাই তাকে দাঁড়িয়ে তকবীর তাহরিমা বাজছে, ও উঠে যে আল্লাহু আকবার বলে তকবীর তাহরিমা বেঁধে নিল, ওই যে ঘুমানোর কারণে দেহ নাপাক হয়ে গেল, ওই অবস্থায় রুকু সেজদা করলে লোকটার মুসলমান থাকে না, লোকটা কাফির হিসাবে বিবেচিত হয়, চিল্লায় বলি একটু নাউজুবিল্লাহ, যত লজ্জা লাগুক আত্মসম্মানে লাগুক মসজিদে যে ঘুমিয়ে পড়লে নামাজ পড়ার আগে অবশ্যই যাবে নজু করতে, কোরআন পাকে হাত দেওয়ার আগে পবিত্রতা অবলম্বন করে নেবেন, আল্লাহ বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যত সময় না পর্যন্ত পবিত্রতা অবলম্বন করবে তত সময় আমার কোরআনে যেন হাত দেবে না, আমি আল্লাহ পবিত্র আমার বাণীও পবিত্র, পবিত্র কোরআন থেকে জ্ঞান নিতে গেলে তোমাকেও হতে হবে পবিত্র, তাহলে আমার তরফ থেকে তোহবা পাবে গিফট পাবে বান্দা, দুনিয়ার কারো কাছে হাত পাততে হবে না, সাহায্য চাইতে হবে না, আমার সঙ্গে সম্পর্ক একটু গাঢ়তর তৈরি করো, আল্লাহ কোরআনে সূরা বাকারায় তত্ত্ব কোট করে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়া আমিলা সালেহান, চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার, আল্লাহ কোরআনে সূরা বাকারায় তিনটি আমলের কথা
বললেন, ও বান্দা বান্দিরা শুনে নাও, তিনটি আমল যদি পাকাপাকি করে নিতে পারো, একটি আমল হলো আমি যে তোমার প্রভু স্রষ্টা একজন আছি, আমাকে না দেখে একটু বিশ্বাস করো যে আমি একজন মালিক আছি, আমাকে দেখতে পাবে না, কারণ আমাকে দেখতে গেলে আমার দুটি নেয়ামত প্রাপ্ত হতে হয়, একটি নেয়ামত হলো অন্তরের চোখ, একটি নেয়ামত হলো অন্তরের কান। এই নেয়ামত দুটি পেয়েছেন পৃথিবীর দুটি দলের মানুষ, একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। এই দুটি দলের মানুষ রাত জেগে জেগে আল্লাহর ইবাদত উপাসনা করে, তাহাজ্জুদে নামাজ পড়ে, জপ জিকির করে, দুটি নেয়ামত মাহবুবের তরফ থেকে পেয়েছেন, একটি হলো অন্তরের চোখ আর একটি হলো অন্তরের কান। অন্তরের চোখ যারা আলগা করে নিয়েছে, এক জায়গায় বসে পৃথিবীর যে কোনো দেশের বাস্তব ফটো ঘরে রান্নাঘরে বসে বসে দেখার সুযোগ পায়, কোনো দেশে যাওয়ার দরকার হয় না। অন্তরের কান যারা আলগা করেছে, এরা পৃথিবীর যে কোনো জায়গায় বসে কথা বললে হাওয়ার মাধ্যম দিয়ে যেখানে পৌঁছানোর চিন্তা নাই, সেখানে তাদের কণ্ঠের আওয়াজ চলে যায়। এদের ক্যাশ কার্ড লাগে না, সিম কার্ড লাগে না, টাওয়ারে সংযোগ লাগে না, মোবাইল লাগে না, কথা বললেই গন্তব্য স্থানে পৌঁছে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। না রায় তাকবীর। পৃথিবীর বিজ্ঞানীরা মোবাইল মেশিন বানিয়ে হাজার হাজার মাইল দূর যদি আমাদের কথা হাওয়ার মাধ্যম দিয়ে পৌঁছে দিতে পারে, দুনিয়ার বিজ্ঞানীরা টেলিফোন মেশিন বানিয়ে এমন করে টেলিভিশন বানিয়ে হাজার হাজার মাইল দূরের বাস্তব ফটো আমাদের রান্নাঘরে বসিয়ে যদি দেখিয়ে দিতে পারে, আমার আল্লাহ কি অপারক নাকি? আল্লাহ বলছেন আমিও পারি, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, যেটা তোমরা পারো না আমি আল্লাহ সেটাও পারি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলে ও বান্দা বান্দিরা, আমার আসমানি ভাষা লওহে মাহফুজে সংরক্ষিত মিষ্টি মধুর সত্য বাণী, সত্য কথা কোরআন আমি পৃথিবীতে কি জন্য নাজিল করেছি? প্রযুক্তি যুগের বিজ্ঞানীদের আবিষ্কারে আজ পাগল হয়ে গেছে, আমার কোন সাহায্যের প্রয়োজন তোমাদের হয় না। শুনে নাও, জেনে রেখে দাও, মা হুয়া শেফাউন, যত রোগে বিমারিতে অসুস্থতার মাঝখানে পতিত হবে, কোনোদিন হসপিটালে যেতে হবে না, নার্সিং হোমে যেতে হবে না, ডাক্তারের কাছে যেতে হবে না, মাস্টারের কাছে বুদ্ধি নিতে যেতে হবে না, আমার কোরআন তোমাদের জন্য এনাফ, তোমাদের জন্য যথেষ্ট, কারণ আমি কোরআনকে ঔষধ করে পৃথিবীতে পাঠিয়েছি সব রোগ নিরাময়ের জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বান্দারা শুনে নাও, ও রহমাতুল লিল মুমিনিন, আর ইমানদার খোদা বিশ্বাসী যারা মুমিন হবে, আমার রহমত করুণা থেকে তারা কেউ বঞ্চিত হবে না, আমার রহমত তারা পাবে। ওয়ালাইয়া জালিমিনা ইল্লা খাসারা, যারা আমার কোরআনকে বিশ্বাস স্থাপন করবে না, আমাকে স্রষ্টা বলে মান্যতা দেবে না, পৃথিবীতে তারাই হবে ক্ষতিগ্রস্ত, আমার কোরআনের তরফ থেকে এক পয়সা লাভ তারা পাবে না। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, তাহলে কোরআন বলছে আমি শেফা নাম নিয়ে এসেছি, ঔষধ হিসাবে তোমাদের প্রয়োগ করার জন্য, ঘরের বারান্দায় বসে থাকলে সব রোগের ঔষধ পেয়ে যাবে, তবে শর্ত হলো আমার মালিককে একটু স্রষ্টা বলে মান্যতা দিতে হবে, আমার মালিককে একটু স্রষ্টা বলে মান্যতা দিতে হবে, আল্লাহকে একটু স্রষ্টা বলে মান্যতা দিতে হবে। আচ্ছা, আল্লাহ আছে না নাই কথা বলে? আল্লাহ আছেন। আচ্ছা, আমরা কেউ দেখেছি আল্লাহকে? দেখি নাই। এখন আল্লাহকে দেখি নাই আমরা বিশ্বাস করি আল্লাহ আছে, তার কারণ হলো আমাদের পয়গম্বর যিনি যার জন্মদিন উদযাপন করতে আজ এখানে আমরা এসেছি, তিনি হলেন বিশ্ব সেরা মহামানব। আল্লাহ তাকে বিশ্ব সেরা মহামানব বানানোর জন্য তার জীবনের 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিনগত রাত তার মাতৃভূমি মক্কা নগরীতে একটি এবাদতের ঘর আছে, এই ঘরটির নাম হলো কাবা বাইতুল্লাহ। কি নাম বললাম? কাবা বাইতুল্লাহ। এই কাবা শরীফের চতুর্দিকে পাহাড়ের উপরে একটা গোল মসজিদ বানানো
আছে গোল, দুনিয়ার যত দেশে মসজিদ আছে সব লম্বা মার্কা, আমাদের দেশেরও মসজিদ সব লম্বা মার্কা, উত্তর দক্ষিণে লম্বা, ঠিক কি না? কিন্তু একটা মসজিদ আছে গোল গোল, এই মসজিদটির নাম হলো মসজিদে হারাম। কি নাম? মসজিদে হারাম। এই মসজিদটা বর্তমান তিনতলা বিশিষ্ট, পাথর কেটে আন্ডারগ্রাউন্ড একতলা, আর পাহাড়ের উপরে বিম জমিয়ে ছাদ দিয়ে বানানো হয়েছে দুতলা। এই মসজিদে বর্তমান 6,75,000 মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে। তাহলে আপনাদের মসজিদের থেকে মসজিদটা ছোট তো নাকি? যে মসজিদে 6,75,000 মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে, এই মসজিদটির নাম হলো মসজিদে হারাম। পয়গম্বর বলছেন, আল্লাহ এই মসজিদের এত দাম দিয়েছে, আমার কোন উম্মত কিয়ামত অবধি এই মসজিদে যদি এক রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তার নামামলের থলিতে 1,00,000 রাকাত নামাজ পড়ার সব লিপিবদ্ধ করে দিয়ে দেবে। এই মসজিদের মাঝখানে একটি ফাঁকা জায়গা।